আসসালামুআলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির কিডস টকের আজকের পর্বে। আপনি বা আমি যদি কাউকে জিজ্ঞেস করি আপনি কি মৃত মানুষের গোস্ত খাবেন, তখন হয়তো সে অবাক কিংবা রাগান্বিত হতে পারে। আরও ডিপলে যদি জিজ্ঞেস করি আপনি কি আপনার মৃত ভাইয়ের গোস্ত খাবেন, তখন হয়তো সে আপনাকে বা আমাকে পাগলও মনে করতে পারে। তবে সেই কাজটাই হয়তো আমরা কিছুক্ষণ আগেই করে এসেছি, কেননা ইসলামে এমন একটা গুনাহ আছে যেটা মৃত মানুষের গোস্ত খাওয়ার থেকেও বেশি ঘৃণিত এবং জঘন্য একটা কাজ, সেটা হচ্ছে গীবত করা। কিডস টকের আজকের পর্বে আমরা এই গীবত নিয়েই আলোচনা করব। গিবতের অর্থ যেটা ইবনুল আসির বলেছেন, কারোর অগোচরে তার কোনো দোষ কিংবা ত্রুটি নিয়ে বা তাকে নিয়ে কোনো কথা বলা, যে সেটা যে কাউকে নিয়েই হতে পারে, তবে তার অগোচরে অন্য কাউকে বলা এবং এমন একটা কথা বলা যেটা তার পছন্দ হবে না, এটাকে গিবত বলা হয়ে থাকে। গিবত যদি কারোর অগোচরে এমন কোনো দোষ বা ত্রুটি নিয়ে যদি গিবত করা হয় যেটা তার মধ্যে আছে, তারপরেও কিন্তু সেটা খুবই বড় একটা গুনাহ। আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিবতের ভয়াবহতা সম্পর্কে একটা হাদিসে বলা আছে যে একবার উনি ওনার সাহাবীদের প্রশ্ন করেছিলেন, তোমরা কি জানো গিবত কি? তখন সাহাবীরা উত্তর দিয়েছিলেন যে নবীর রাসূল ভালো জানেন, আল্লাহর রাসূল ভালো জানেন। তখন আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গিবত এমন একটা গুনাহ যেটা তোমাদের নিজের মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার থেকেও বেশি ঘৃণিত একটা কাজ। গিবতের ভয়াবহতা সম্পর্কে পবিত্র কুরআনুল করিমের সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, এবং তোমরা একে অন্যের দোষ খুঁজে বেড়াবে না। পবিত্র কুরআনুল করিমের আরও উল্লেখিত রয়েছে যে তোমরা একে অন্যের দোষ ত্রুটি কারোর সামনে বা পেছনে বলে বেড়াবে না, এর পরিণতি নিশ্চয়ই জাহান্নাম। হাদিসে বর্ণিত রয়েছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন মিরাজে নিয়ে যাওয়া হয় তখন ওনাকে জান্নাত এবং জাহান্নাম দুইটাই পরিদর্শন করানো হয়। উনি জান্নাতবাসীদের আরামদায়ক জীবন, ওনাদের সুখ শান্তি উনি দেখতে পেলেন, এবং জাহান্নামে যারা ছিলেন তাদের কত কষ্ট, তারা যে প্রতিনিয়ত তাদের যে শাস্তি দেওয়া হচ্ছে সেটাও উনি দেখতে পেলেন। জাহান্নাম পরিদর্শনের সময় এক পর্যায়ে উনি দেখতে পেলেন যে এক জায়গায় জাহান্নামীদের শাস্তি দেওয়া হচ্ছে, তাদের খুব লম্বা লম্বা পিতলের নখ, এবং সেই পিতলের নখ দিয়ে তারা তাদের বুকের এবং মুখের মাংস খুবলে খুবলে ছিঁড়ে নিয়ে আসছে। আমাদের নবী দেখে খুবই কষ্ট পেলেন এবং উনি ফেরেশতা জিব্রাইল আমিনকে জিজ্ঞেস করলেন যে এরা কারা, এদেরকে কেন এরকম ভয়াবহ শাস্তি দেওয়া হচ্ছে? তখন ফেরেশতা জিব্রাইল আমিন বলেন যে এরা সেই লোকেরা যারা একে অন্যের দোষ খুঁজে বেড়াতো এবং একে অন্যের সামনে কিংবা পিছনে সেই দুষ্কৃতির কথা বলে বেড়াতো। কয়েক ধরনের গিবত রয়েছে, কারোর পোশাক আশাক, চলাফেরা, তার কোনো পাপ দোষ ত্রুটি নিয়ে তার অগোচরে কথা বলাটাই হচ্ছে গিবত। গিবত কিন্তু ইশারা লেখা মাধ্যমেও কিন্তু গিবত হয়ে যেতে পারে। গিবতের গুনাহ কিন্তু খুবই খুবই ভয়াবহ এবং এর শাস্তিটাও ভয়াবহ, যেটা আমরা একটা হাদিসে শুনতে পেলাম। এমনকি যদি কারোর ইবাদত নিয়ে গিবত করা হয়, যেমন এ ঠিক মতো রোজা রাখছে না বা এ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না, এই ক্ষেত্রেও কিন্তু গিবতের গুনাহ হিসেবে এটাকে নর্মালি কাউন্ট করা হবে। তাই কারোর রিলিজিয়াস ডিডস নিয়ে বা ইবাদত নিয়েও গিবত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন গীবতকারীদের জন্য যেরকম পরকালে ভয়াবহ শাস্তি রেখেছেন, সেরকম কিন্তু দুনিয়াতেও তারা কখনো ভালো থাকে না।
যেমন গিবতকারীদেরকে কেউ বিশ্বাস করে না, অন্যের দোষ আমার কাছে বলছে, আমার দোষও তো সে অন্য কাউকে বলতে পারে। এই কারণে গিবতকারীদেরকে কেউ বিশ্বাস করে না এবং তারা সম্মানও পায় না। তার পাশাপাশি গিবতকারীদের নিজেদের মানসিক শান্তিও থাকে না, তাদের সারাদিন এই দুশ্চিন্তা থাকে যে আমাকে যদি কেউ অপমান করে, আমার এই আমি যে একে নিয়ে এই কথা বলেছি যদি সে ধরে ফেলে। তাই গিবতকারীদের মানসিক শান্তিটা থাকে না, সারাটা দিন সে স্ট্রেসড আউট থাকে এবং চিন্তিত থাকে। দুনিয়ার পাশাপাশি কিন্তু আখেরাতেও গিবতকারীদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি, যেমন তাদের কোনো দোয়া বা নেক আমল কবুল হয় না, যদি তারা কোনো আমল করেও থাকে সেটা মুছে যায়, এবং তাদের জন্য কিন্তু রয়েছে ভয়াবহ শাস্তি, কেননা তাদের হিসাব কঠিন হয়ে থাকে। গিবতকারীদের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা যে ভয়াবহ শাস্তির ব্যবস্থা করেছেন, এই জন্য কিন্তু প্রতিনিয়ত আমাদের গিবতের গুনাহ থেকে বাঁচতে হবে। এই জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে নিজেদের দোষ এবং ত্রুটি নিয়ে চিন্তা করতে হবে। যদি কোনো গিবতকারী তার নিজের দোষ নিয়ে চিন্তা করে, তখন সে সেটা কিভাবে ঠিক করা যায় সেটার সলিউশন নিয়ে চিন্তা করতে করতেই সে বেশি অকিউপাইড থাকে। গিবত থেকে বাঁচতে আমরা আমাদের নবীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা স্মরণ করতে পারি, যেটা বাই হাকিতে বলা আছে। আমাদের নবী বলেন, সেই ব্যক্তির জন্য রয়েছে সুখ সংবাদ যে তার নিজের দোষের কারণে অন্য কারোর দোষ ত্রুটি কাউকে বলে বেড়াতে পারে না। গিবত থেকে বাঁচার আরও কিছু উপায় আছে, এর মধ্যে একটা হচ্ছে যে খুব কম কথা বলা, কারণ ছাড়া কথা না বলা, এবং কথা বললেও সবসময় ভেবে চিন্তে কথা বলা। যদি আপনার বা আমার সামনে কেউ গিবত করতে যায় তাহলে তাকে থামিয়ে দেওয়া, এবং অযথা কোনো লোক সমাগম কিংবা আড্ডায় না যাওয়া, কেননা যদি অনেক মানুষের মাধ্যমে আমরা সারাউন্ডেড থাকি তখন কিন্তু গিবত করার সম্ভাবনাটা বেশি থাকে, কেননা তখন আমরা কথা বলি বেশি। এবং সর্বোপরি আল্লাহ সুবহানাহু তাআলাকে ভয় করতে হবে, সর্বোপরি স্মরণ করতে হবে যে গিবতকারীদের জন্য কত ভয়াবহ শাস্তি রয়েছে। গিবতের গুনাহ থেকে বেঁচে থাকার আরেকটি অন্যতম উপায় হলো চিন্তা করা যে আমাকে নিয়ে যদি কেউ গিবত করতো এবং সেটা যদি আমি জানতে পারতাম তাহলে আমার কতটুকু খারাপ লাগতো। তাহলে দেখা যাবে ইওর কনশিয়াস উইল ওয়েক আপ, যার কারণে এরপরে গিবত করার সম্ভাবনা কিন্তু অনেক কমে আসে। এই পন্থাগুলো অবলম্বন করলে ইনশাআল্লাহ আমরা গিবতের গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। যখন কারোর কোনো দোষ বা ত্রুটি নিয়ে তার অগোচরে কথা বলা হয় এবং সেই দোষটা তার মধ্যে থাকে, সেটা তো গিবত। তবে যদি এমন কোনো দোষ নিয়ে কথা বলা হয় যেটা তার মধ্যে নেই, সেটাকে মিথ্যা অপবাদ বা বুহতান হিসেবে চিহ্নিত করা হয়, যেটাও অনেক ভয়ঙ্কর একটা গুনাহ। আমরা যদি কেউ গিবত করেও ফেলি তাহলে যাকে নিয়ে গিবত করা হয়েছে তার কাছে ক্ষমা চেতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তওবা করতে হবে। তবে যদি সেই ব্যক্তি মৃত্যুবরণ করে থাকে বা যদি খুব দূরে থাকে, ধরুন বিদেশে আছে এবং আমরা তাকে রিচ করতে পারছি না, তখন বেশি বেশি করে তওবা করতে হবে, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে মাফ চাইতে হবে। তাই আমরা যেন গিবত না করে ফেলি সেটা নিয়ে খুব সচেতন থাকতে হবে, কেননা গিবত এমন একটা গুনাহ যেটা আমরা নিজেদের অজান্তেই করে ফেলি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বেশি বেশি করে তওবা করতে হবে এবং আমাদের নিজেদের দোষ ত্রুটি নিয়ে ভাবতে হবে, তাহলেই আমরা গিবতের গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। বেশি বেশি ভাবতে হবে যে গিবতকারীদের জন্য কত ভয়াবহ শাস্তি রয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা সেই ব্যবস্থা করে রেখেছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলেই প্রার্থনা করছি যেন আমরা গিবতের মতো এই ভয়ঙ্কর গুনাহ থেকে দূরে থাকতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ কিডস ক্রিয়েশন টিভির কিডস টক অনুষ্ঠানের আরেকটা পর্বে আরেকটা বিষয় নিয়ে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।